খাতুনগঞ্জে পেঁয়াজের দাম একদিনে কমলো কেজিতে 100 টাকা বিদেশ থেকে চালানোর খবরই কারণ মন্ত্রীর হুঁশিয়ারির পরও চালের দাম বেড়েছে 7 টাকা পর্যন্ত সড়ক পরিবহন আইন না মেনে উল্টো যাত্রীদের জিম্মি করে দক্ষিণাঞ্চলে পরিবহন ধর্মঘট বাস্তবায়ন হবেই মন্ত্রীর সাফ কথা এবং কাল বসছে পদ্মা সেতুর 16তম স্প্যান দৃশ্যমান হবে প্রায় 2.5 কিলোমিটার সেতু চলতি মাসে আরও 2টি বসানোর পরিকল্পনা বাংলার সময় সঙ্গে আছি আমি সাতিরা শারমিন এবং আমি তোহা খান তামিম বিদেশ থেকে কার্গো বিমানে পেঁয়াজ আসার খবরের পাশাপাশি বাজারে ক্রেতা না থাকায় চট্টগ্রামের পাইকারি বাজারে পড়তে শুরু করেছে পেঁয়াজের দর একদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে 100 টাকা পর্যন্ত এ ধারা অব্যাহত থাকলে কয়েকদিনের মধ্যেই পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে দেশের সবচেয়ে বড় পাইকারি ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজের দাম 100 টাকা কমে বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা দরে মিশর এবং তুরস্ক থেকে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি করা পেঁয়াজ নিয়ে ট্রাক এবং কাভার্ড ভ্যান খাতুনগঞ্জে ঢোকার সাথে সাথে দাম কমতে থাকে অথচ শনিবারও পাইকারি পর্যায়ে মিয়ানমার থেকে আনা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 200 থেকে 220 টাকা দরে আর চীনের পেঁয়াজের দাম ছিল 230 টাকা প্রচুর পরিমাণে পেঁয়াজ আসতেছে আপনার তুরস্ক মিশর এরপর আমাদের সরকারও যেটা বিমান নিয়ে আনতেছে ব্যবসায়ীদের দাবি লাগামহীনভাবে দাম বাড়ার কারণে পাইকারি বাজার বর্তমানে অনেকটা ক্রেতা শূন্য সময় মতো পেঁয়াজ বিক্রি করতে না পারায় গুদামে গুদামে পচে যাচ্ছে বিপুল পরিমাণ পেঁয়াজ যে কারণে কম দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা সকালে 55 কেজির প্রতি বস্তা পেঁয়াজ 11,000 টাকা চাওয়া হলো বিকেলে তা 7,000 টাকা দিয়েও ক্রেতা পাওয়া যায়নি পেঁয়াজের খুব করুণ অবস্থা কোনো ক্রেতা শূন্য আরতে আপনারা এই মাল আছে এই মাল আমদানি হচ্ছে কিন্তু আমরা কোনো ক্রেতা নেই বাজারে ক্রেতা শূন্য হওয়ার মূল কারণটা হচ্ছে আপনার দেশি পেঁয়াজ উঠছে দেশি পেঁয়াজের বাজারটাও কম আর সবার মধ্যে একটা আতঙ্কের মধ্যে আছে যে আরো কমবে আরো কমবে আর খাতুনগঞ্জে পেঁয়াজবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যান ঢোকায় দাম আরো পড়ে যাওয়ার সংখ্যায় ব্যবসায়ীরা গুদামের পেঁয়াজ ছেড়ে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী কার্গোতে করে যে পেঁয়াজ আনার যে ঘোষণা দিয়েছেন এটার প্রভাবে একটু বাজার ধীরে ধীরে কমতে শুরু করেছে সেপ্টেম্বর মাসের শুরুতেই বাংলাদেশের পেঁয়াজের বাজারে অস্থিরতা শুরু হয় সরবরাহ সংকটের সুযোগে ব্যবসায়ীদের কারসাজিতে 20 টাকা কেজির পেঁয়াজ গত আড়াই মাসে বিভিন্ন পর্যায়ে সর্বোচ্চ 250 টাকা গিয়ে থাকে মিয়ানমারের পাশাপাশি মিশর এবং তুরস্ক থেকে আসা পেঁয়াজে ভরে উঠছে চট্টগ্রামের খাতুনগঞ্জের গুদামগুলো যে গুদামগুলো গত দুদিন আগে খালি পড়েছিল তো ব্যবসায়ীরা বলছে সরবরাহ অব্যাহত থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের কেজি 100 টাকার নিচে নেমে আসবে এবং চলতি নভেম্বর মাসে পেঁয়াজের দাম হবে আগের মতোই অর্থাৎ 30 থেকে 40 টাকা চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে সময় সংবাদ পেঁয়াজের দাম নিয়ে কারসাজির অভিযোগে পর্যন্ত 2,500 অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য সচিব ডক্টর মোহাম্মদ জাফর উদ্দিন মিশর তুরস্ক ও মিয়ানমার থেকে কার্গো বিমানে পেঁয়াজের চালান এলেই দাম স্বাভাবিক হবে বলেও আশ্বস্ত করেন তিনি দুপুরে সচিবালয়ে তিনি একথা বলেন বর্তমানে উল্লেখযোগ্য পরিমাণ পেঁয়াজের চালান বাংলাদেশের উদ্দেশ্যে সমুদ্র পথে রয়েছে এই আপদকালীন সমস্যার নিরসনের জন্য তড়িৎ গতিতে কার্গো বিমানযোগে মিশর তুরস্ক চীন সহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে কার্গো বিমানের প্রথম চালান আগামীকাল বাংলাদেশে এসে পৌঁছবে বলে আমরা আশা করছি টিসিপির কার্যক্রম ঢাকা সহ সারা দেশে জোরদার করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় জেলা প্রশাসন তাদের তদারকি অব্যাহত রেখেছে এবং এ পর্যন্ত প্রায় 2,500 জন অসাধু ব্যবসায়ীকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মন্ত্রীর হুঁশিয়ারির পরও সরবরাহ সংকট দেখিয়ে মিল মালিকদের কারসাজিতে পাইকারি বাজারে দিন দিন বাড়ছে চালের দাম গেল দুই সপ্তাহে সরবরাহ কমিয়ে কেজিতে 5 থেকে 6 টাকা দাম বাড়িয়ে দিয়েছে মিল মালিকরা কোনো কোনো মিল থেকে এক ট্রাক চাল পেতে সময় লেগে যাচ্ছে প্রায় এক সপ্তাহ এ অবস্থায় মিল পর্যায়ে মনিটরিং বাড়ানোর আহ্বান পাইকারিদের
বোরোতে ছিল বাম্পার ফলন। শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরের জেলাগুলোতে শুরু হয়েছে আমন ধানের মৌসুম। প্রাকৃতিক দুর্যোগের কারণে বড় ফসল হানি নেই। খাদ্যমন্ত্রীও বলেছেন ধান চালের পর্যাপ্ত মজুদ আছে, অথচ ধানের সংকট দেখিয়ে চালের দাম বাড়িয়ে দিয়েছেন মিল মালিকরা। মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটে বর্তমানে 42 টাকা কেজির মিনিকেট বিক্রি হচ্ছে 45 থেকে 47 টাকায়, 32 টাকা কেজির আটাশ চাল বিক্রি হচ্ছে 35 থেকে 36 টাকায়। মিলারদের কাছ থেকে যে কথাটা পাচ্ছি সেটা হলো যে সরু ধানটার ক্রাইসিস। তারা বলতেছে যে আমাদের কাছে অন্যান্য বছর যে পরিমাণ রিজার্ভ থাকে এই পরিমাণ রিজার্ভ নাই, আমাদের বাজার থেকে কিনতে হচ্ছে। বাজার থেকে কিনতে যা দেখা যাচ্ছে যে প্রতি মণ ধানে তাদের 100 থেকে 150 টাকা বেশি মূল্যে কিনতে হচ্ছে। মিলের ওইখানে যাই যদি কমাই দিতে পারে তাহলে আমরা কমে আনবো, কমে বিক্রি করবো, আমাদের আরো ভালো। অর্থনীতিবিদদের মতে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দাম বাড়ার কোনো কারণ নেই। এই সময়ে দাম বাড়াটা খুবই অস্বাভাবিক। এটা কেন বাড়ছে এটা আসলে বোধগম্য কোনো কারণ নাই। কিছুটা হয়তো ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলে ঝড়ের কারণে, সেটা অনেক বড় আকারে প্রভাব ফেলার আসলে কথা না। আমার মনে হয় যে সরকারের খুব দ্রুত এটার ব্যাপারে চিন্তা করা উচিত যে কেন এটা হচ্ছে। পেঁয়াজের বাজারের পাশাপাশি কারসাজি এড়াতে চালের বাজার তদারকির পরামর্শ তাদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে চলতি মাসের শুরুতে দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ায় হঠাৎ করে চালের দাম বাড়তে শুরু করে। চালকল মালিকদের সিন্ডিকেটের কারণে চালের বাজার অস্থির বলে অভিযোগ পাইকারি ও খুচরা বিক্রেতাদের। তবে মিল মালিকদের দাবি বাজারে ধানের দাম বাড়ার কারণেই চালের দাম বেড়েছে। এস এম রাশেদের তথ্য ও বাবুল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নভেম্বরে ধান ওঠার মৌসুম শুরু হয়েছে, চালকলগুলোতে আসতে শুরু করেছে নতুন ধান। এ অবস্থায় দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে সব ধরনের চালের দাম বেড়েছে। 50 কেজির মোটা চালের বস্তার দাম 1,700 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 2,050 টাকায়। মিনিকেটের 50 কেজি বস্তার দাম 2,200 টাকা থেকে বেড়ে হয়েছে 2,600 টাকায়। অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চাল কিনতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা। হঠাৎ করে এভাবে চালের দাম বৃদ্ধি হতে আমরা যারা মধ্যবিত্ত আছি বা দরিদ্র ফ্যামিলির যারা আছে তাদের জন্য খুবই দুর্বিষহ ব্যাপার। যদি সঠিকভাবে বাজার মনিটরিং করে সেই ক্ষেত্রে আমরা একটু মানে চাউলটা কিনতে এবং হচ্ছে স্বস্তিতে বাজার করতে পারবো। বাজারে হঠাৎ করে চালের দাম বৃদ্ধির কারণে আমরা যারা সীমিত এদের চলা খুব কষ্ট। এই চালের দাম বাড়ার এটা সরকারের তদারকি দরকার। মিল মালিকরা এটা হঠাৎ করে সিন্ডিকেটের কারণে হয়তো বাড়ছে। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের অভিযোগ মিল মালিকরা ধান মজুত করে রাখার কারণেই বেড়েছে সব ধরনের চালের দাম। কৃষকদের হাতে তো আর ধান নাই, এখন সবই ব্যবসায়ীদের কাছে ধান চলে আসছে। একটা মহল একটা সংকট করে এটা দাম একটু বাড়াই দিয়েছে। মিল মালিক তারা হঠাৎ করে তারা যতক্ষণে দাম বৃদ্ধি করে এটা ঠিক হয়নি। ধানের দাম বেশি তাদের দরকার হলে 1 সপ্তাহ না কিনুক, 1 সপ্তাহ মিল বন্ধ রাখুক, কিংবা তাদের স্টকেরটা দিয়ে চালাক, কিংবা কম বেশি করে সেটা দিয়ে করুক। তবে কুষ্টিয়া মিল মালিক সমিতির এনেতার দাবি বাজারে ধানের দাম বাড়ায় চালের মূল্য বৃদ্ধি পেয়েছে। ধানের বাজার বৃদ্ধির কারণেই মূলত চালের বাজার বৃদ্ধি পেয়েছে। তবে যে পরিমাণ চালের বাজার বৃদ্ধি পেয়েছে এবং ধানের বাজার বৃদ্ধি পেয়েছে আশা করি আর গত 2 থেকে 3 দিন ধরে ধান এবং চালের বাজার একটা স্থিতিশীল অবস্থায় আছে। এদিকে কুষ্টিয়া জেলায় চালের বাজার স্বাভাবিক রাখতে নজরদারি বাড়িয়েছে পুলিশ প্রশাসন। স্টক করে যাতে চাউলের মধ্যে বৃদ্ধি করতে না পারে এ ব্যাপারে জেলা প্রশাসন, জেলা পুলিশ সহ অন্যান্য সংস্থা আমরা তৎপর আছি। কুষ্টিয়া খাজানগর সহ জেলায় 33টি বৃহৎ এগ্রো অটো রাইস মিল সহ ছোট বড় প্রায় 600 রাইস মিল রয়েছে, পাশাপাশি চাতাল রয়েছে 2 সহস্রাধিক। সময় সংবাদ, কুষ্টিয়া। ফিটনেসবিহীন গাড়ি, যত্রতত্র যাত্রী ওঠানামা, বেপরোয়া গতিসহ নানা অভিযোগ বাস চালকদের বিরুদ্ধে। এরপরও আইন মানার বালাই নেই পরিবহন মালিক ও শ্রমিকদের, উল্টো সাধারণ মানুষকে জিম্মি করে নতুন আইন সংশোধনের দাবিতে দক্ষিণাঞ্চলে ধর্মঘট করছে তারা। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। সড়কে নৈরাজ্য ও দুর্ঘটনা রোধে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সড়ক পরিবহন আইন বাস্তবায়ন করার। আইনটি কার্যকর শুরু হয় এর প্রতিবাদ জানিয়ে হঠাৎ করেই সোমবার সকাল থেকে খুলনা বিভাগের সকল জেলায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, চালকরাই ইচ্ছেমতো গাড়ি চালায়, যখন তখন ওভারটেকিং সহ নানা অভিযোগ তাদের বিরুদ্ধে, অথচ তারাই বারবার সাধারণ মানুষকে জিম্মি করে। অনেক সময় দেখা যায় একটা গাড়িতে পাল্লা দিয়ে ওভারটেক করে চলে। এই ওভারটেক, এই
এই যে হীনমন মানসিকতা এইগুলো পরিহার করতে হবে। হঠাৎ করে রাস্তায় এসে দেখি আমানি নাই, ওই পরিস্থিতি নিয়ে আসে না অনেক মানুষ, মনে করেন বাড়িতে যাবে জানা আছে যে কতটুকু কনভেন্স লাগবে ওইভাবে আছে। আমাদের জন্য কতটা ভোগান্তি, কতটা কষ্টকর, এরা তো সেটা তারা বোঝে না। তারা হুট করে কোনো কিছু হলে কি আজকে তাদের এই ধর্মঘাট চলতেছে, আজকে তাদের এই ঘাট ও ঘাট। নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হয় খুশি সাধারণ মানুষ। এরা ইচ্ছা মতো গাড়ি চালায়, এদের জন্য আইন করা উচিত, কিন্তু বাট এরা যে ধর্মঘটটা করতেছে এতে তো আলটিমেটলি ক্ষতি হচ্ছে পাবলিকের। অবরোধ করে আসলে সরকারকে একটা বিব্রত ফেরায় বা প্রশাসনকে, এটা না করে নিজেরা যদি একটু সংযত হয়ে চালায়, নিয়ম শৃঙ্খলা মেনে চালায়, তাহলে এই সমাধানটা আসবে। আইন কার্যকরে ধীরে ধীরে আইন মানার অভ্যাস তৈরি হবে বলে মনে করেন খুলনার নাগরিক নেতারা। সড়কের সঙ্গে যারা সংশ্লিষ্ট এবং পথচারী, আইন মানার প্রতি যেমন শ্রদ্ধাশীল হবে এবং এর মধ্য দিয়ে কিন্তু সড়কে শৃঙ্খলাও ফিরে আসবে এবং দুর্ঘটনাও কিছু কমে আসবে। পরিবহন শ্রমিকরা ধর্মঘট পালন করলেও সকাল থেকে খুলনার রয়্যাল মোড় থেকে বেশ কিছু ঢাকাগামী বাস ছেড়ে গেছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। এই মুহূর্তে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম, আমরা সহসে চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, তামিম, নতুন সড়ক পরিবহন আইন বাতিলের বাস্তবায়ন বাতিলের দাবিতে খুলনা বিভাগের 10 জেলায় কিন্তু পরিবহন ধর্মঘট চলছে। খুলনার জেলার যে 10টি, খুলনা বিভাগের যে 10টি জেলা রয়েছে, জেলার প্রতিটি জায়গায় কিন্তু বাস চলাচল বন্ধ রয়েছে। বিশেষ করে যারা আন্তঃজেলা যে বাস এবং দূর এবং উপজেলাগুলোতে যে বাসগুলো যায় এই যাতায়াত করে সেগুলো কিন্তু সবই বন্ধ রয়েছে এবং সকাল থেকে এটি শুরু হয়েছে। তবে এটি পূর্ব ঘোষণা ছাড়াই শুরু হওয়াতে জনসাধারণের কিন্তু ভোগান্তিতে পড়েছে। আমরা সকাল থেকে খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনালে যে দৃশ্যটি দেখেছি, যে এখানকার মানুষ কিন্তু এখানে মানুষ এসছে, ছুটে আসে নির্ধারিত গন্তব্যে যাওয়ার জন্য, সেই গন্তব্যে তারা ঠিকমতো পৌঁছাতে পারেনি শুধুমাত্র এই শ্রমিক ধর্মঘটের কারণে। আর এই নিয়ে কিন্তু যাত্রী সাধারণের মধ্যে কিন্তু একটা অসন্তোষ বিরাজ করছে এবং তারা বলছেন যে এই ধরনের ধর্মঘট জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। অর্থাৎ যে মানুষ তাদের প্রয়োজনে যে দূর দূরান্তে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছিল, তারা কিন্তু নির্ধারিত গন্তব্যে তারা অনেকেই পৌঁছাতে পারেনি এবং বেশি ভাড়া গুনতে হয়েছে ছোটো ছোটো যানবাহনে। এবং বিশেষ করে যারা চাকরিজীবী রয়েছে পার্শ্ববর্তী উপজেলাগুলোতে যেতে তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। এবং তারা বলছেন যে যারা ধর্মঘট ডেকেছে, অর্থাৎ পরিবহন সংশ্লিষ্ট যারা ধর্মঘট আহ্বান করেছে এবং যারা পালন করছে, তারা কিন্তু আইন যেটি বাস্তবায়নের জন্য শুরু হয়েছে সেই আইনটি কিন্তু মেনে নেওয়াটা তাদের জন্য জরুরি। এক্ষেত্রে আইনের প্রতি শ্রদ্ধাশীলতা যেমন বাড়বে, তেমনি সড়কে যে শৃঙ্খলা বা সড়কের যে দুর্ঘটনা এটি রোধ করা সম্ভব হবে। এবং এ ব্যাপারে যারা যাত্রী সাধারণ রয়েছেন তারা বলছেন যে এই চালকদের যে অনিয়ম বা যারা শ্রমিকরা রয়েছে তারা যে অনিয়ম করে আসছে এই অনিয়মটা রোধ করা সম্ভব হবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে শ্রমিক ধর্মঘটের সর্বশেষ খবর। খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। এদিকে পরিবহন মালিক শ্রমিকদের যত চাপই থাকুক না কেন, যে কোনো মূল্যে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন, কোনো ধরনের ধর্মঘট না করার পাশাপাশি সড়ক আইন মেনে চলার জন্য পরিবহন মালিক শ্রমিক সহ সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। যত চাপই থাকুক আইন বাস্তবায়ন করতেই হবে, সেই জন্য তাদের এই আইনটি মেনে চলার জন্য আমি তাদের অনুরোধ করব এবং কোনো প্রকার ধর্মঘট বন্ধ এসব থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। অযথা যাতে কোনো বাড়াবাড়ি না হয় আইন প্রয়োগে, সে ব্যাপারেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, কাজে তারা আইনটি মেনে চলতে পারে। সড়কে নিরাপত্তা শৃঙ্খলা স্টেক হোল্ডার হিসেবে তাদেরও দরকার। আবারও শুরু হয়েছে পদ্মা সেতুতে স্প্যান বসানোর কাজ। সব কিছু ঠিক থাকলে 16 ও 17 নম্বর পিলারের উপর কাল বসতে যাচ্ছে 16তম স্প্যান। পাড়ের কাছে হওয়ায় কালকের মধ্যে স্প্যানটি বসিয়ে দেওয়ার পরিকল্পনা সেতু কর্তৃপক্ষের। এতে দৃশ্যমান হবে প্রায় 2.5 কিলোমিটার সেতু। চলতি মাসে আরও 2টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক এসএন জুয়েলের রিপোর্ট। পদ্মার বহুরূপ, সময় এবং প্রকৃতির সাথে সাথে তাই পাল্টে যায় নদীর চেহারা।
সবশেষ 15তম স্প্যানটি বসাতে সময় লেগেছিল অপ্রত্যাশিত 8 দিন। ট্রেনে তুলে নদীতে ভাসিয়ে রাখতে হয়েছিল স্প্যান। দিনরাত ড্রেসিং করে সরাতে হয়েছে নদীর তলদেশের পলি। বর্ষায় প্রায় 3.5 মাস কাজ বন্ধ রাখার পর নদীর স্রোত কমে আসায় অক্টোবর মাসে পরিকল্পনা ছিল 3 থেকে 4টি স্প্যান বসানোর। বসানো যায় মাত্র 1টি। এবার 16তম স্প্যান বসানোর প্রস্তুতি নেয়ার পরও ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সরিয়ে নিতে হয় সব যন্ত্রপাতি। সে সমস্যা কেটে গেছে, তবে এখনও নদীতে আছে নাব্য সংকট। এভাবে পলি কেটে কেটে স্প্যান বসাতে সমস্যা হচ্ছে বলে জানান প্রকল্প পরিচালক। ড্রেজিং আপনি আজকে করলেন 2 মিটার, কালকে গিয়ে দেখেন যেটা 1 মিটার হয়ে গেছে, আবার আর 1 মিটার ভরে যাচ্ছে, মানে এটা এন্ডলেস হয়ে যাচ্ছে। আনলেস পানি আরেকটু না কমা পর্যন্ত, সেডিমেন্ট যখন না পরিষ্কার পানি না আসবে, এটা হইতেই থাকে। এটা একটা আমাদের জন্য বিশাল সমস্যা, টাইম কনজিউমিং, কস্ট ইনভলভমেন্ট, ড্রেজারের কস্ট ইজ টু হাই, কিন্তু কিছু করার নাই, আমরা এই জন্য আমাদের টার্গেট থেকে কিছু পিছিয়ে গেছি। সেতুর 15টি স্প্যান নদীতে বসানো আছে, চীন থেকে দেশে এসে পৌঁছেছে আরও 17টি স্প্যান। এর মধ্যে বসানোর জন্য পুরো প্রস্তুত আছে 5টি, 42টি পিলারের মধ্যে শতভাগ প্রস্তুত এখন 32টি। স্প্যান বসানো শুরু হওয়ার পর সবচেয়ে জটিল এবং দীর্ঘ সময় লেগেছে 15তম স্প্যানটি বসাতে। সে তুলনায় অল্প সময়ের ব্যবধানে বসছে 16তম স্প্যান। নদীতে এখন যে পরিমাণ পিলার আর ইয়ার্ডে যে পরিমাণে স্প্যান তৈরি করা আছে, তাতে আগামী দিনগুলোতে খুব অল্প সময়ের ব্যবধানেই বসবে একটির পর একটি নতুন স্প্যান। ইহসান জুয়েল, সমসংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। চড়া দাম পেতে নওগাঁয় পেঁয়াজ চাষে ঝুঁকেছে কৃষক। ইতোমধ্যে নতুন পাতা পেঁয়াজ হাটে তুলে বেশ ভালো দাম পাচ্ছেন তারা। তবে পেঁয়াজ সহ মশলা জাতীয় সবজি চাষে সহজ শর্তে ঋণের পাশাপাশি প্রণোদনার দাবি তাদের। আর কৃষি বিভাগ বলছে কৃষকদের প্রণোদনা দিতে নানা সহায়তা দেওয়া হচ্ছে। নওগাঁ থেকে এমআর রকি রিপোর্ট। ভারতের রপ্তানি বন্ধের পর প্রায় 1.5 মাস ধরে উচ্চ মূল্যের কারণে নওগাঁয় এবার অতিরিক্ত পেঁয়াজ চাষে মাঠে নেমেছেন কৃষকেরা। ইতিমধ্যে নতুন পাতা পেঁয়াজ ক্ষেত থেকে তুলে হাটে নিচ্ছেন চাষিরা। ভালো দাম পাওয়ায় বেশ খুশি তারা। তবে পেঁয়াজ সহ মশলা জাতীয় সবজি চাষে সহজ শর্তে কৃষি ঋণ ও সরকারি প্রণোদনার দাবি জানান কৃষকেরা। আরো যদি সরকার সাহায্য সহযোগিতা যদি পাইতাম, তাহলে পেঁয়াজ আরো আমরা উদ্যোগ করতাম, আরো লাগাইতাম। হঠাৎ করে দাম যদি আবার পড়ে যায়, তাহলে পেঁয়াজ তো লোকসান খায় দেবে, কৃষক তো লোকসান খায় দেবে। টিন দিলে পরে একটু হয়তো কৃষক আরো আমরা মোটামুটি ভালোভাবে খ্যাত করতাম। এদিকে পেঁয়াজের ভালো ফলন পেতে মাঠে মাঠে ক্ষেতের নিবিড় পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। পেঁয়াজের দাম ভালো ফলন পাওয়ার হিসাবেই আমি পেঁয়াজটা লাগাইছি। দাম মোটামুটি ভালোই আছে, হ্যাঁ, এরকম বাজার পেলে হয়তো লাগাবো আরো কিছু। অবশ্য কৃষি বিভাগের দাবি, পেঁয়াজ সহ মশলা জাতীয় সবজি চাষে কৃষকদের আধুনিক কলাকৌশল প্রয়োগে ধারণা দেওয়া হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষিদেরকে বিভিন্ন প্রকারের মোটিভেশন এবং তাদেরকে প্রশিক্ষণ, তাদের মাঠ পরিদর্শন এবং পেঁয়াজের রোগবালাই দমনে কৃষককে পরামর্শ দিয়ে যাচ্ছে। চলতি মৌসুমে জেলায় 2500 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছে, যা গেল বছরের চেয়ে 400 হেক্টর বেশি। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। নেই দরজা জানলা, নেই বিদ্যুৎ সংযোগ, এমনকি ঘরে থাকে না কেউ। অথচ এসবকে পুরানো স্থাপনা ও বসত ঘর দেখিয়ে সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার চক্রান্ত করছে একটি সিন্ডিকেট। এমনই অভিনব কায়দায় গণপূর্ত বিভাগ অসাধু জমির মালিক ও দালাল চক্রের মাধ্যমে চলছে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা তাৎপল্য নির্মাণে জমি অধিগ্রহণের কার্যক্রম। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য, যদিও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সংসদের চিফ হুইপ। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদা তাকনের ছবি নিয়ে রিপোর্ট। মাদারীপুরে কুতুবপুরে 60 একর ও শরীয়তপুরে 60 একর জমি অধিগ্রহণের পর সরকার নির্মাণ করতে যাচ্ছে শেখ হাসিনা তাৎপল্যী। এই তাৎপল্যীর প্রস্তাবিত খালি জমির ওপর শত শত গাছপালা রোপণ ও নতুন ঘরবাড়ি তুলে সরকারের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের পায়তারা করছে স্থানীয়রা। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের নজরে আসলে তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে আবারও রাতের আধারে একই স্থানে নির্মাণ করা হয় বহু ঘরবাড়ি, পুকুর সহ বিভিন্ন স্থাপনা। কিন্তু এসব ঘরে থাকেন না কেউ। বড় বড় সাইনবোর্ড থাকলেও পুকুরে নেই কোনো মাছ। অথচ এসব স্থাপনার জন্য কোটি কোটি টাকা ক্ষতিপূরণ দিতে প্রস্তাব করেছে জেলার গণপূর্ত বিভাগ। অভিযোগ উঠেছে এক শ্রেণীর দালাল অসাধু জমির মালিকদের সাথে হাত মিলিয়ে গণপূর্ত বিভাগ দীর্ঘদিন ধরে এমন কাজ করছে অহরহ। বর্তমানে তারা গর্জন করছে টনে পুকুর কাজ, টন পুকুর কাজ আগে ছিল না, আগে সবাই জমি নিয়েছিল, গড়ে উঠেছে, গড়ে বিক্রি করে ফেলবো, গড়টা
যে ক্ষতিগ্রস্ত যায় দেখেন ওই যে একটা ভাঙা আছে কি ক্ষতিগ্রস্ত বৃষ্টি বৃষ্টি হইতেছে। তবে জেলা প্রশাসনের দাবি স্বচ্ছতার সাথে ক্ষতিপূরণ আইন মেনে বিল দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আমার জানা মতে যেগুলো পুরনো ঘরবাড়ি যেগুলো ছিল সেগুলো ক্ষতিপূরণ নির্ধারণ করেছে গণপূর্ত বিভাগ। আমরা টোটাল একটা ক্ষতিপূরণ নির্ধারণ করেছি যেটা আমরা তাঁত বোর্ডে প্রেরণ করেছি। তো আমরা মনে করি যে এখানে যা কিছু হয়েছে স্বচ্ছভাবে হয়েছে। তবে এই জমিতে পুরনো স্থাপনা ছিল কিনা তা যাচাই বাছাই করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মাদারীপুর এক আসনের সংসদ সদস্য। গণপূর্তের সাথে ডিসি অফিসের যদি সমন্বয় না থাকে তাহলে তো এটা হওয়ার সুযোগ থাকবে, তাই না? আমরা দেখব এ ব্যাপারে বারবার গণপূর্ত বিভাগের অফিসে গিয়েও কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। সময় সংবাদ মাদারীপুর। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত জেলা প্রশাসন ও রেলের পশ্চিমাঞ্চলের দুটি আলাদা কমিটি তদন্ত শুরু করেছে। সকালে জেলা প্রশাসনে গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক ফিরোজ মাহমুদের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি দুর্ঘটনা কবলিত উল্লাপাড়া স্টেশন এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত রেলের বগি, ইঞ্জিন ও রেললাইন ঘুরে দেখেন। একই সময়ে রেল বিভাগের পশ্চিমাঞ্চলের রাজশাহী জোনের চার সদস্যের আরও একটি তদন্ত দল ঘটনাস্থলে পরিদর্শন করেন। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন গঠিত তদন্ত দলের প্রধান। এখানে আমরা রেলওয়ের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অপারেশনে যারা কাজ করে তাদের মাধ্যমে আমরা প্রাথমিক তথ্য নিয়েছি এবং সিগন্যাল সহ অন্যান্য যে বিভিন্ন বিভাগে এখানে জড়িত রয়েছে তাদের কাছ থেকে আমরা শুনব, তাদের সাক্ষাৎকার নেব, তাদের লিখিত বক্তব্য নেব। আমরা আশা করি যে পাঁচ কার্যদিবস শেষ হওয়ার আগেই আমরা আমাদের রিপোর্ট যেটা সেটা প্রস্তুত করতে পারব। ময়মনসিংহে অভিযান চালিয়ে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে বিভাগ। দুপুরে রেল স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ে বিভাগ। এ সময় পাকা, আধা পাকা ও দোকানপাট সহ অর্ধশত অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। রেলের কর্মকর্তারা জানান, সুতিয়াখালি থেকে খাগদহর পর্যন্ত প্রায় 1,500 অবৈধ স্থাপনার তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে সব স্থাপনা উচ্ছেদ করা হবে। এ অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার সকালে বরিশাল নগরীর সদর রোডে বিএনপি কার্যালয়ের চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি। এ সময় বক্তারা নিত্যপণ্যের দাম সহনশীল পর্যায়ে আনতে সরকারের প্রতি দাবি জানান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরের গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি। একই দাবিতে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এছাড়া ঝিনাইদহ, কিশোরগঞ্জ ও রাঙ্গামাটি সহ দেশের বিভিন্ন জেলায় পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। খাতুনগঞ্জে পেঁয়াজের দাম একদিনে কমলো কেজিতে 100 টাকা, বিদেশ থেকে চালানের খবরই কারণ। মন্ত্রীর হুঁশিয়ারির পরও চালের দাম বেড়েছে 7 টাকা পর্যন্ত। সড়ক পরিবহন আইন না মেনে উল্টো যাত্রীদের জিম্মি করে দক্ষিণাঞ্চলে পরিবহন ধর্মঘট, আইন বাস্তবায়ন হবেই মন্ত্রীর সাফ কথা। এবং কালবর্ষে পদ্মা সেতুর 16তম স্প্যান, দৃশ্যমান হবে প্রায় 2.5 কিলোমিটার সেতু, চলতি মাসে আরও দুটি বসানোর পরিকল্পনা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।